একদা রাজস্থানের একটি গ্রামে একজন ব্যক্তির কাছে 19টি উট ছিল। একদিন ওই ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো। সেই উইলে লেখা ছিল, তার মৃত্যুর পরে তার 19টি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার এক চতুর্থাংশ তার মেয়েকে, 19টি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে। আত্মীয় স্বজনরা খুব চিন্তায় পড়ে গেল, এই ভাগ কি করে করা সম্ভব? 19টি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দুভাগ করতে হবে, তাহলে তো উটি মারা যাবে। আচ্ছা, একটা উট না হয় মারাই গেল। এরপর 18টা উটের এক চতুর্থাংশ 4.5 4.5, তারপর কি হবে? সকলে খুব চিন্তায় পড়ে গেল। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিকে ডেকে আনলেন। সেই জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই 19টি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও। সবাই ভাবতে লাগল, যিনি মারা গেছেন তিনি এক পাগল, যিনি এমন উইল করে চলে গেছেন। এখন এই দ্বিতীয় পাগল এসেছেন, যিনি বলছেন তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখল, কোনো উপায় যখন নেই ওনার কথা শুনে দেখাই যাক। 19+1=20, 20-র অর্ধেক 10টি উট ছেলেকে দেওয়া হলো। 20-এর 1/4 অর্থাৎ 5টি উট মেয়েকে দেওয়া হলো। 20-এর 5/5 অর্থাৎ 4টি উট চাকরকে দেওয়া হলো। 10+5+4=19। যে একটি উট বেঁচে গেল সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিল। তিনি সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন। এইভাবে একটি উট যোগ করাতে 19টি উটের ভাগ কোনো গণ্ডগোল ব্যতীত আনন্দের সাথে হয়ে গেল। ঠিক এভাবেই আমাদের জীবনেও 19টি উট আছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, চোখ নাক জিভ কান ত্বক। 5টা কর্মেন্দ্রিয়, হাত পা জিভ মূত্রদ্বার মলদ্বার। 5টা প্রাণ, প্রাণ অপান সমান ব্যান উদান। আর 4টে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার। সব মিলিয়ে 19টি উট। সারা জীবন মানুষ এই 19টি উটের ভাগ করতেই বিভ্রান্ত হয়। যতক্ষণ না তাতে মানবিকতা নামের উটটিকে মেলানো হয়, ততক্ষণ প্রকৃত সুখ শান্তি সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও ঘটে না।